ভ্যালিডেশন করতে গেলে দেখো একটা জিনিস, আমার ভ্যালিডেশন করার এখন তো আছে দুইটা, আমরা আগে একটা অফ করে দিই। এখানে আমার স্টুডেন্ট যদি যায়, স্টুডেন্ট অ্যাডে যদি যায়, আমার জাভাস্ক্রিপ্টে করা আছে, আমরা আগে আমরা দেখবো আগে কোনটা লারাভেল যে নিজস্ব ভ্যালিডেশন সেটাই, সেটা জন্য আমরা একটা কাজ করি, এটা এখানে এটা অন বসে দিবে আসলে। এখন দেখো আমি যদি স্টুডেন্ট ক্লিক করি, দ্য ফিল নেম ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল ইজ রিকোয়ার্ড, দ্য মোবাইল ফিল ইজ রিকোয়ার্ড, দ্য অ্যাড্রেস ফিল ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু লোড নেওয়ার পর হচ্ছে। দেখো খেয়াল করো, এটা তো এখন আর নেবে না, লোড নেওয়ার পর কিন্তু দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কোথা থেকে, স্টুডেন্ট কন্ট্রোলার, খেয়াল করে দেখো। এদের ইমেল রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড ইউনিক, এটা আমরা যাইনি দেখাবো, আমার মোবাইল রিকোয়ার্ড, অ্যাড্রেস রিকোয়ার্ড, আর এর আমরা এটা প্রোটেক্টিভ ফিল আপ করে দিয়েছিলাম কোন জায়গা থেকে, আর মডেল থেকে স্টুডেন্ট ডট পিএসসির ভিতরে দেখো, এদের নেম ইমেল অ্যাড্রেস মোবাইল, এই প্রোটেক্টিভ ফিল আপ করে দেওয়ার জন্য এখানে বসে দিছি না, এ কাজ করতেছে কোথায়, এই স্টুডেন্ট অ্যাড্রেস, আমার আগের কোডটা ভুল হচ্ছিলো, যে এই লেখাটা ভুল হচ্ছিলো, যে এই লেখাটা লিখবে তোমরা, অত কিছু না ভুল হচ্ছিলো, এই জায়গাটা ফন্ট স্টাইল কালার রেড, যে ডট ইয়ারস হ্যাজ ইমেল, মানে একই জিনিস একটা লিখলে সবগুলো খালি নাম লিখে দেখ, এই এইটুকু কোডটা লিখতে হবে খালি, ফন্ট স্টাইল কালার রেড ডট অ্যারোস হ্যাজ নেম, যদি অ্যারোর হয় ফার্স্ট নেম ধরো, ধরে এটাকে অ্যারোর করে দেয়, অর্থাৎ এইটুকু দেখে নেবে এই লাইনটা, আমাদের আগে যে লাইনটা লিখছিলাম ওটা ভুল লিখছিলাম, ঠিক আছে, এটা লেখার জন্য লেখাটা আসতেছি কিন্তু অ্যারোস, দেখো চেনটা কি অ্যারোস হ্যাজ যদি থাকে, নেম যদি অ্যারোর নেম হয় সেক্ষেত্রে এটা যত অ্যারোর আছে সব দেখাবে, এটা সব একই হবে, খালি এখানে নেম নেম, ইমেল ইমেল, মোবাইল মোবাইল, অ্যাড্রেস অ্যাড্রেস, একই জিনিস, এই সব একই জিনিস, এটা করে নেবে দেওয়ার জন্য এটা কিন্তু এখানে শো হচ্ছে। এখন দেখো আমি যদি একই ইমেল বারবার দেই তাও কিন্তু ধরবে না, ধরো আমি এটা দিলাম, আমি যদি স্টুডেন্টে ক্লিক করি, দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন, এই নামে একটা আছে, সে কিন্তু সব ধরে নিচ্ছে, সে কিন্তু সব এই ভ্যালিডেশন ধরে নিচ্ছে, শুধুমাত্র খেয়াল রাখবে যে এই স্টুডেন্ট কন্ট্রোলে এইটুকু বসে এইটুকু লাগবে, আর হলো স্টুডেন্টের ভিতরে যে এদের ফন্টের এই টুকটা লাগবে, কালারের অ্যারোর্সের, ঠিক আছে, তাহলে তোমার ভ্যালিডেশন ধরে, আমার আদিনকে কিন্তু ধরে করাইছিল কিন্তু এটার জন্য লেখাটা সে আগে কিন্তু সাবমিট হচ্ছিলো না, কিন্তু আমার লেখাটা শো করতেছিল না, এই জন্য এটা এখন শো করতেছে, কিন্তু আমরা এটা করবো না, আমরা আমরা করবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এটা এটা তুলে এখন সুবিধা কি, লোড ছাড়াই, লোড ছাড়াই দেখো আমি যদি এখানে ক্লিক করি, লোড নিচ্ছে, লোড নেয়নি কিন্তু, এখানে তো লোড নেয়নি, আবার চেক ভালো খেয়াল করে দেবো, এখানে তো লোড হয়, এখানে তো লোড হচ্ছে, আমি লোড দেবো, আমি ক্লিক করলাম, লোড কিন্তু হয়নি, এখানে দেখো ফিল ইজ রিকোয়ার্ড, দ্য ফিল ইন্টার ইমেল অ্যাড্রেস ফিল ইজ রিকোয়ার্ড রিকোয়ার্ড, এটা কেন কীভাবে করলাম, এটা কেন করতে হবে, ওটা তো আমি করলাম লারাভেলের নিজস্ব ভ্যালিডেশন, ভ্যালিডেশন, আর এখন আমরা করলাম এটা, এটা হলো এই ফাইলের, তাহলে এই ফাইলটা আমার কোথায় আছে, যদি যাই আমরা যাব হলো আমার যে ওই ফাইলটা যেখানে আছে নিউ ফোল্ডার, ওটা সব ওটা কার ভিতরে নাকি ডাউনলোড বলে রাখা আছে, ডাউনলোডের ভিতরে মনে আছে, অ্যাডমিট এল টি পেজেস ফর্মস এজ ভ্যালিডেশন, এই ফাইলটা আমি ওপেন করি, এর ভিতরে আছে, এই দেখো এখান থেকে কোনটা কোনটা নিতে হবে খেয়াল করে দেখো, ভ্যালিডেশন যাওয়ার পরে আমাদের নিতে হবে শেষে নিচে যাই স্ক্রিপ্ট ফাইলে দেখায়, এই যে ভ্যালিডেট আছে না, এই যে এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল এখান থেকে কপি করবে, কপি কিন্তু আমার নেওয়া আছে এই দুইটা, এই দেখো ভ্যালিডেশন, এই যে দেখো ভেতরে এই দুইটা নেওয়া আছে কিন্তু, এই যে যে কোনো ভ্যালিডেশন না আছে না, এই দুইটা ফাইল আমার নেওয়া আছে, নিয়ে এসে আবার কানেক্ট করে দিলাম কিন্তু অ্যাসেট ব্যাক এন্ড এভাবে করে দিব, এ দুটো নিতে হবে, আটা কাজ করতে হবে কোনটা, এ যে ভ্যালিডেশন যে এই কোডটা এই এখান থেকে এখানে ধরবে, ধরার পরে এই স্ক্রিপ্ট সহ নিয়ে আসবে, এই স্ক্রিপ্ট এটা খেয়াল করতে হবে, এই স্ক্রিপ্টটা কোথায় নিয়ে যাবে, যে ফর্মে যেখানে যে ফর্ম আছে, এই স্টুডেন্ট অ্যাড ফর্ম আছে না, আমি কিন্তু এখানে বসাই দিচ্ছি, এদের ফাংশনটা বসাই দিচ্ছি, এদের স্ক্রিপ্ট ফাইল, আর এটা একটু কমেন্ট করে রাখবে, একটু দরকার নাই কিন্তু এই নির্দিষ্টভাবে একটা এখানে আছে না, এখানে দেখো এটা দরকার নাই, এটা আবার সামনে নোটিফিকেশন চাবি, এটা একটু কমেন্ট করে রাখবে, এটা একটু ঠিক আছে, একটু কমেন্ট করে রাখবে,
এটা নিয়ে এসে আমরা কোথায় বসেছি? এজ এই জায়গাতে। এখন এজ এ কুইক ফ্রম, এটা কোথায় বসাবো? দ্য কুইক ফ্রম, এ লেখাটা বসে দেবো কোথায়? এজ এ ফর্ম আছে না, এজ এ কুইক ফর্ম, আইডি দিয়ে ফর্মের ভিতরে আমরা কি দিচ্ছি? আমরা আইডি দিয়ে আমরা কুইক ফর্মটা লিখে দিচ্ছি, ওখানে কপি নিয়ে এসে না লিখে এখানে বসে দিচ্ছি, যার ফলে সে কাজ করছে। এখন দেখো এই ডাটাগুলো কোথায় দিয়ে লিখবে? এখানে কি লিখছি? নেম, মোবাইল, দেখো খেয়াল করো, নেম, মোবাইল, অ্যাড্রেস, ইমেল, আরও যদি থাকে আরও দিবে। তাহলে কী করবো আমরা? এটা কপি করলাম, কপি করে নিচে আমি এসে পেস্ট করলাম, হয়তো এটা আমি দিলাম হলো এফ নেম, দিলে সমস্যা নাই। আর এটা তার এই ফিল্ডটা এখানে নাই, কিন্তু অবশ্যই কিন্তু এগুলো তো কাজ করছে, এটা কিন্তু আমার আইডিগুলো বসাতে হবে এখানে। এগুলো কিন্তু নেমের উপর কাজ করতেছে না, এটা কাজ করছে আইডির উপরে। কিন্তু খেয়াল করে দেখো, যে নেম আছে না, যে নেম আইডি, এ আইডি নেম, এটা কিন্তু এ নেমের উপর কাজ করবে না, এটা করবে আইডির উপর। আইডি নেম, এটা আইডি ইমেইল, আইডি মোবাইল, আইডি অ্যাড্রেস, এগুলো কিন্তু কাজ করতেছে। এছাড়া ইমেজও দেওয়া যাবে, ইমেজ দেওয়ার কারণে আমি অনেক সময় ইমেজ আপলোড না করতে পারি, এজন্য ইমেজ দিয়ে আমি যদি ইমেজও দিয়ে রাখি এখানে তো সমস্যা নেই। ইমেজ দিলাম, মানে খেয়াল করে দেখো ইমেজ দেই, ইমেজ আমাকে কিন্তু ইমেজ এখানে ধরতেছিল না, আমি এখন ইমেজ দিব, ইমেজও ধরবে এখন, ইমেজও ধরে গেছে। ঠিক আছে, তাহলে এটা হলো জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন। আর আগেটা ছিল কি? কোন ভ্যালিডেশন? লারাভেলের নিজস্ব ভ্যালিডেশন, সেটা। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা ওই ফাইলটাতে যাব, কোথায় যাব? আমাদের যে মূল ফাইল আছে, এই ফাইল থেকে যাবো পেজেসের ভিতরে, পেজেসের ভিতরে যাবো ফর্মসের ভিতরে, ফর্মসেতে ভ্যালিডেশন ফর্মটা, ভ্যালিডেশন ফর্ম নিয়ে আসার পরে এই দুইটা কপি করে ওখানে যা লিঙ্ক করতে হবে, তারপরে এই এইটা কপি করে নিয়ে যায় ওই ফর্মে দিয়ে এইটু কমেন্ট করে রাখবে। ঠিক আছে, এইটু কমেন্ট করে রাখবে, ঠিক, এটা হলো মূল কথা। আর এটা গেল কি? ভ্যালিডেশন। ভ্যালিডেশন তেমন কঠিন কোনো কাজ না, তাহলে দুইটা ভ্যালিডেশন তোমরা করবে, কিন্তু এটা লারাভেলটা করবে আগে, লারাভেলটা চেক করবে হয়েছে, হ্যাঁ লারাভেলটা করার পর হয়েছে তারপর যাবে এটাতে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ভ্যালিডেশন, ভ্যালিডেশন গেল, এটা আমরা করে দিই।